ছাত্রীরা, তুমি সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটা নিব। তোমরা তোমাদের বইটি খুলবে, বইয়ে দেখবে, তোমাদের বইয়ের 35 পৃষ্ঠায় দেখবে চতুর্থ অধ্যায়টা আছে। চতুর্থ অধ্যায়টা আমরা আজকে আলোচনা করব। এই অধ্যায়টা আছে মূলত বাংলাদেশের অর্থনীতি। এই অধ্যায়ে মূলত আমরা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানবো। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে আর কৃষি তাদের জীবিকার প্রধান উৎস। তবে শহরাঞ্চলে বিকাশের সঙ্গে সঙ্গে শিল্প বাণিজ্য ভূমিকাও আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি আধুনিক রাষ্ট্র হিসেবে কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য কোনো খাতে কোনো গুরুত্ব কম একটা থেকে একটা কম নয়। দেশকে উন্নত করতে হলে আমাদের জাতীয় অর্থনীতিতে সবল ও গতিশীল করে তুলতে হবে। তার জন্য কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য সকল ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। বর্তমানে প্রতিযোগিতামূলক অবস্থার মধ্যে বিশ্বে কোনো কিছুরই তার বিকল্প নেই। আমাদের যে প্রতিযোগিতামূলক বিষয় তার মধ্যে যে কোনো কোনো কিছুরই তার কোনো বিকল্প নেই। সরকার দেখা গেছে যে সরকারি নিয়ন্ত্রিত যেমন বিভিন্ন আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কার্যক্রমগুলো, যেমন নিজের মানে জমি, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, কাজকর্ম, গৃহস্থালী কর্ম, হকারি, দিনমজুর প্রভৃতি বিভিন্ন রকম পেশার সাথে মানুষ কি নিয়োজিত রয়েছে। তো আমাদের যে অর্থনীতির উৎসটা মূলত একটা যে গ্রামাঞ্চলিক আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ হিসেবে রয়েছে, আরেকটা রয়েছে শহরাঞ্চলে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ হিসেবে রয়েছে। অর্থনৈতিক যে বিভিন্ন কাজগুলো আজকে আমরা তার মধ্যে একটু আলোচনা করব। তোমাদের সিলেবাসে আছে পার্ট 2টা আছে তোমাদের এখান থেকে, তো পার্ট 2 তে আমরা একটু আলোচনা করব। পার্ট 2 এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা গার্মেন্টস এর ছবি দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে গার্মেন্টস কারখানা। এখানে একটা গার্মেন্টস এর বিভিন্ন সেলাই কাজে কিছু কর্মী রয়েছে। তো এখানে আমরা মূলত যে বাংলাদেশের শিল্প সম্পর্কে জানবো। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকেই এখানে কিছু কিছু শিল্প কলকারখানা গড়ে উঠতে থাকে। তার মধ্যে পাট, সুতা ও কাপড়ি কলই বিখ্যাত ছিল। পাকিস্তান সৃষ্টির পর পরপূর্ব বাংলার নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সর্ববৃহত্তম পাটকল আদমজি জুট মিলস। পাকিস্তান আমলে শিল্প বা কারখানা প্রতিষ্ঠাতের ক্ষেত্রে একটি অঞ্চলটি শাসকদের বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে। এক সময়ে আমাদের দেশে পাট শিল্প ছিল প্রধান, সেই সঙ্গে ছিল চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল ও ইঞ্জিনিয়ারিং কারখানা। বর্তমানে গার্মেন্টস ও শিল্প ঔষধ শিল্পে বাংলাদেশে বিরাট সাফল্য অর্জন করেছে। মূলধন, উৎপাদন পরিমাণ, কর্মী, শ্রমিকের সংখ্যা ইত্যাদি বিচারে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এখানে কিছু দেখা গেছে যে গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে বিভিন্ন শিল্পকে কয়েকটি ভাগে ভাগ করা, তার মধ্যে একটা রয়েছে বৃহৎ শিল্প, তারপর আছে মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। তাই যেহেতু কলকারখানার ভিত্তিতে বিভিন্ন আনুষ্ঠানিকভাবে শিল্পকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটি হলো বৃহৎ শিল্প। আমরা বৃহৎ শিল্প সম্পর্কে জানবো। এখানে তুমি দেখতে পাচ্ছ একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে ইঞ্জিনিয়ারিং কারখানা দেওয়া আছে। হ্যাঁ, তো এই কারখানা মূলত কি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত রয়েছে। বৃহৎ শিল্প বলতে বোঝা যাচ্ছে পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি হল বৃহৎ শিল্প অন্তর্ভুক্ত। এইসব শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন লাগে, দক্ষ শ্রমিক ও কারিগর লাগে, প্রকৌশলী, বিশেষজ্ঞ, অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়, আর এইসব শিল্পের উৎপাদন ক্ষমতা অনেক বেশি থাকে। দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত সামগ্রী একটা বিশেষ অংশ বিদেশে রপ্তানি করা হয়। জাতীয় অর্থনীতিতে এই ধরনের বৃহৎ শিল্প গুরুত্বপূর্ণ, অপরিসীম। দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করে এই শিল্পগুলো। আর মাঝারি শিল্পটা হলো যেসব শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে গণনা করা হয়, যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি। দেশের চাহিদা পূরণ করে অনেক লোক কর্মসংস্থানের মাধ্যমে এই ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ক্ষুদ্র শিল্প হল 1.5 কোটি টাকার বা তার কম মূলধন খাটে যে কারখানায়, মানে কম মূলধন নিয়ে যে শিল্প কারখানা বা প্রতিষ্ঠান হয় তাকে মূলত ক্ষুদ্র শিল্প ধরা হয়, যেমন চাল, কল, ছোট ছোট জুতা বা প্লাস্টিকের কারখানা, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প ইত্যাদি।
আর কুটির শিল্প বলতে বোঝায় মূলত এই কুটির শিল্পে উপাদান ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে তার পরিবারের সদস্যরা করে থাকেন। আমাদের দেশে তাঁতবস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ ও বেত, কাঠের কাজ, শাড়ি বা মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি, মোমবাতি বা ইত্যাদি কুটির শিল্পের একটি উদাহরণ। বাংলাদেশের মতো বৃহত্তম জনসংখ্যার শিল্পে অনগ্রসর একটি দেশে অসংখ্য মানুষের কর্মসংস্থান ও স্বনির্ভরতা অর্জনের সুযোগ করে দিয়ে কুটির শিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রাখছে। বর্তমানে দেখা যাচ্ছে কুটির শিল্পের অবদানে দেশের বিভিন্ন ভাবে দেশের যে জিনিসপত্র, দেশীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো বিভিন্নভাবে আমাদের সামনে, আমাদের বাজারে বাজারে সহজভাবে সেটা চলে আসছে, যা হচ্ছে আমাদের, সেক্ষেত্রে আমাদের দেখা গেছে যে বিদেশি পণ্যের প্রতি আমাদের ঝোঁকটাও কমছে, আমরা দেশীয় জিনিসের প্রতি আমাদের আকর্ষণও বাড়ছে, সেক্ষেত্রে কুটির শিল্পের অবদান অন্যতম। এখানে আরো আছে যে বাংলাদেশ অর্থনীতি শিল্পের অবদান। শিল্পের অবদান মূলত হলো নগর বিস্তারের সাথে সাথে মানুষের জীবন চলমান তো বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিল্পের ভূমিকাও রয়েছে, ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেমন খাদ্য, বস্ত্র, ওষুধের মতো জিনিসগুলো তো বটেই, জ্বালানি, বিদ্যুৎ, গৃহ নির্মাণ সামগ্রী ছাড়া বাংলাদেশে আমাদের জীবন আজ অচল। আর এগুলো ছাড়াও কোনো কোনো শিল্প থেকে, কোনো কোনো শিল্প থেকে পেয়ে থাকি, যেমন কৃষির পর দেশে বিরাট সংখ্যক মানুষের জীবিকার সংস্থান হচ্ছে শিল্প খাত থেকে। যেমন আমাদের দেশে আমরা জানি যে যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ, তো কৃষির পরে যে আমাদের একটা উপার্জনের একটা উৎস বা আমাদের যে জীবিকার একটা বড় উৎস হচ্ছে শিল্প খাত। আর এই অভাব থেকে দেশে বেকারত্বের হারও বেড়ে যেত, যদি এর অভাব থাকতো তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে বেকারত্বের হারও বেড়ে যেত। সম্প্রতিকালে বাংলাদেশের গার্মেন্টস শিল্প প্রসারে লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে, একটি দেশের সামাজিক অগ্রগতিতেও ভূমিকা রাখছে। তো শিল্পখাত ও কর্মসংস্থানের সুযোগ মানুষকে শিক্ষা প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলছে। আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারে দেশের গণ্ডি ছাড়িয়ে আমরা বিশ্ব নাগরিক হিসাবে নিজেদেরকে ভাবতে শুরু করেছি। বাংলাদেশের শিল্পের যে ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে তা হলো মূলত, বাংলাদেশ একটা শিল্প সম্ভাবনাময় দেশ, এদেশে রয়েছে বিশাল জনসম্পদ, এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায়, ফলে বিদেশি বিনিয়োগকারী এদেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন। গার্মেন্ট শিল্প এক বড় উদাহরণ। বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশে এককভাবে যৌথ অংশীদারিত্বে গার্মেন্ট কারখানা কাজ করছে। এদেশে তৈরি পোশাক আজ বিশ্বের বাজারে সমাদৃত হচ্ছে। গার্মেন্টস ছাড়াও অন্যান্য শিল্পের বিদেশি পুঁজিরা বিনিয়োগ করে আগ্রহ দেখাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশে কয়েকটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠিত করছে। তাছাড়া বন্দর, পরিবহন সুবিধা, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি, ওয়ান স্টপ সার্ভিস চালু করার মাধ্যমে সরকার শিল্প খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে। আর এইসব পদক্ষেপের ফলে আগামীতে নানা দেশে নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইদানিং বিদেশে কর্মরত বাংলাদেশে অনেকের মধ্যে অর্জিত অর্থ দেশে এসে শিল্প প্রতিষ্ঠানের কাজে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন। আর এইভাবে দেশের, বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ দেশ বা মধ্য আয়ের দেশে হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে শুধু দেশে দারিদ্র হ্রাস এবং বেকার সমস্যার সমাধান হবে তাই না, সাধারণভাবে মানুষের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং দেশের অর্থনীতিও কি শক্তিশালী হতে পারে। তাহলে আমরা মূলত এই অধ্যায়টা থেকে, বাংলাদেশের অর্থনীতি অধ্যায়টা থেকে পার্ট 2 এর মধ্যে থেকে আমরা বাংলাদেশের শিল্প সম্পর্কে জানতে পেরেছি। শিল্পের যে ধাপগুলো আছে, যেমন বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, সেগুলো সম্পর্কে জানতে পেরেছি, এবং কি বাংলাদেশের অর্থনীতি শিল্পের অবদান সম্পর্কে তোমরা জানতে পেরেছ, এবং সে বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ যে সম্ভাবনাটা আছে সে সম্পর্কে তোমরা জানতে পেরেছ। তাহলে এখানে তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প যে কোনো এক ধরনের শিল্পের মানে নাম উল্লেখ করে অর্থনীতি তার গুরুত্ব ব্যাখ্যা করবে। এই ধরনের একটা কাজ তোমরা বাসায় তৈরি করবে। পরবর্তী ক্লাসের জন্য সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।